শুরু হয়ে গেছিলেন তো। আর একটু একটু সরে এসে দাঁড়াবো, তাতে তোমার এডিতেও দেখা যাবে ভালো। হ্যাঁ হ্যাঁ, এই তো সুপ্রিয় শিক্ষার্থীরা, পুরোদাহ কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। হাসিবুল ইসলাম, প্রভাষক, পরিণীত সুশাসন, পুরোদাহ কলেজ। তোমরা অবশ্যই জানো যে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম পরিণীতি কী, পরিণীতি কাকে বলে এবং পরিণীতি কোন কোন বিষয়গুলো নিয়ে আলাপ করে। আমাদের এই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে আলাপ করছি সুশাসন কী, সুশাসনের বৈশিষ্ট্য কী কী, বা কোন কোন গুণ বা কোন কোন কারণ বা কোন কোন বিষয়গুলোকে আমরা সামনে আনলে আমরা বুঝতে পারি রাষ্ট্রের সুশাসন আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আজকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় সুশাসন এবং সেই সাথে সুশাসনের প্রতিবন্ধকতা বা সমস্যা, বা প্রচলিত একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসনের কী কী সমস্যা থাকতে পারে, বা কী কী সমস্যাগুলোর কারণে রাষ্ট্র তার যথাযথ শাসন ব্যবস্থাকে একেবারে প্রান্তিক পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়। তো আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় সুশাসন এবং সুশাসনের প্রতিবন্ধকতা, বাধা, প্রবলেমস অফ গুড গভর্নেন্স। তো সুশাসন আমরা ক্লাসে আলাপ করছি রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী জনগণ যখন নিজেদের বা নিজেরা যখন শাসন ব্যবস্থার প্রতি চরমভাবে সন্তুষ্টি প্রকাশ করে বা শাসন ব্যবস্থার প্রতি বীতশ্রদ্ধ না হয়, বা কোনো ক্ষেত্রে শাসন ব্যবস্থার প্রতি একেবারে তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করে, তো সেই ব্যবস্থাকে সুশাসন বলা হয় এক কথায়। আমরা আরও জানি যে যখন কোনো রাষ্ট্রে যথাযথভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, ইতিবাচক যে বিষয়গুলো থাকে, সেগুলো যখন পূর্ণ সেই অবস্থা বা সেই ব্যবস্থা বা সেই প্রকাশ সুশাসন ব্যবস্থা হিসেবে পরিগণিত করে থাকি। তো আমাদের দেশের কথায় যদি আমরা আসি, আমরা আসলে আমাদের দেশ না, দ্রুত বেশি উন্নয়নশীল প্রত্যেকটা দেশের কথা বিবেচনা করলে আমরা এভাবে বলতে পারি যে আসলে এই দেশগুলো খুব বেশি দিন স্বাধীনতা যেহেতু লাভ করে নাই, সেহেতু সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে এই দেশগুলোতে বেশ কিছু সমস্যা রয়ে গেছে। তো আমরা তারই আলোচনার ধারাবাহিকতায় আমরা সুশাসনের ইতিহাসকে একটু সামনের দিকে আনবো। আবারও আমরা জানি যে 1889 সালে বিশ্বব্যাংক প্রথম সুশাসন ব্যবস্থাকে সংজ্ঞায়িত করে। তাদের সংজ্ঞায়িত করার কারণ ছিল তারা বিভিন্ন দরিদ্র দেশগুলোকে তারা যে পরিমাণ আর্থিক সহযোগিতা করত তাদের উন্নয়ন কর্মকাণ্ডে বা ওই দেশের উন্নয়ন অংশীদার ছিল, তো সেই দেশকে অর্থ দেওয়ার ক্ষেত্রে বা কোনো আর্থিক প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে তারা বিবেচনায় আনত ওই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলের ভিতর সম্পর্ক, গণতান্ত্রিক পরিবেশ বা ওই দেশের গণতন্ত্রের উত্থান পতন বিকাশ ইত্যাদি সম্পর্কে তারা বিস্তর অধ্যয়ন করে তারা যদি মনে করতো যে এই রাষ্ট্রের জনগণ ভালো আছে, জনগণ সুখে শান্তিতে বসবাস করে বা রাষ্ট্রে কোনো সমস্যা নেই বা শাসন ব্যবস্থার প্রতি জনগণ সন্তুষ্টি প্রকাশ করে, তাহলেই তারা সেই রাষ্ট্রের আর্থিক প্রণোদনাটা দিত। তারই প্রেক্ষিতে আমরা আরও পরবর্তীকালে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সুশাসন বলতে আসলে রাষ্ট্র যদি টিকে থাকে তাহলে সেটা জনসমর্থনের উপর ভিত্তি করে, যে রাষ্ট্রের বা রাষ্ট্র বা জনগণের সমর্থন নাই যদি ধরে নেওয়া হয় সেই রাষ্ট্রে সেই গণতান্ত্রিক সরকারের পতন ঘটে এবং তার মধ্য দিয়েই একটা আধুনিক রাষ্ট্র কাঠামো বা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বা সুশাসনের পতন ঘটে বলে আমরা মনে করতে পারি। তো সুশাসনের বিভিন্ন ব্যক্তি সংজ্ঞাপন ল্যান্ড হিট, ম্যাকর্নি, রবার্ট ফ্রুট ইত্যাদি লেখকগণ সুশাসনকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। তো তাদের ব্যাখ্যা প্রেক্ষিতে ঠিক আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সুশাসন বলতে রাষ্ট্রের চরমভাবে জনসন্তুষ্টি বা বসবাসের এক স্থিতিশীল পরিবেশ বা পরিস্থিতিকে বোঝায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব যে আসলে সুশাসনের সমস্যাটা কি। আমাদের দেশ না শুধু আমাদের মতো দেশ, এবং আমরা দূরপ্রাচ্য আমরা যদি ইউরোপ, ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার একেবারে দরিদ্র দেশগুলোর কথা বিবেচনা করি তাহলে দেখি যে এই দেশগুলোতে ব্যাপক আকারে সুশাসনের সমস্যা বিদ্যমান। আমরা উন্নত দেশগুলোর কথা না বলি, আমরা উন্নত দেশগুলোতে তারা তাদের সম্পদের প্রাচুর্যতা, জনগণের ভিতর শিক্ষার হারের প্রাধান্যের কারণে তারা আসলে সুশাসন বাস্তবায়ন করার ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হয় না। কিন্তু আমাদের মতো দেশ যেখানে অশিক্ষা আছে, যেখানে দারিদ্রতা আছে, যেখানে জনগণ সচেতন, যেখানে প্রচার মাধ্যমগুলো ঠিক স্বাধীন নয়, বা যে রাষ্ট্রে জনগণ অনেকটাই অবরুদ্ধ বা শাসকদের পরিস্থিতির ভিতর দিনাতিপাত করে, ঠিক সেই পরিস্থিতিতে সুশাসন কতটা বর্তমান বা সুশাসন কতটুকু আছে ইত্যাদি বিষয়গুলো আমরা আজকে সুশাসনের সমস্যা আলোচনা করবে আমরা মূলত দেখতে পাবো। তো সুশাসনের প্রধান যে সমস্যা সেটা হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতার সমস্যা। স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি সমাজে অনুপস্থিত থাকে সেক্ষেত্রে জনগণের অধিকার লঙ্ঘিত হয়, জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয় বা জনগণের সুমা বৃদ্ধিগুলো
প্রশাসনের উপযুক্ত পন্থা বা পরিবেশটা ব্যাহত হয়। স্বচ্ছতা আর জবাবদিহিতা, আমরা জানি যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের মূলত আমলারাই রাষ্ট্র পরিচালনা করে, আমলাদের দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় এবং আমলারা চরমভাবে শাসন ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। তো এই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার চরম অভাব পরিলক্ষিত হয়। স্বজনপ্রীতি দুর্নীতি থেকে শুরু করে শাসন ব্যবস্থায় যত রকমের অবনমনের ঘটনা ঘটে ইত্যাদিগুলো প্রকাশ পায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে। তো স্বচ্ছতা জবাবদিহিতা সুশাসন বিকাশের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান অংশটা হিসেবে আমরা এটাকে বিবেচনা করতে পারি। তো আমাদের দেশে না উন্নত দেশগুলোতে যদি কোনো রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যদি স্বচ্ছতার অভাব দেখা দেয় বা যেখানে একেবারেই অন্ধকার বা ঘটে বা ঘোলাটে বা একেবারেই অস্বচ্ছ পরিবেশ বা পরিস্থিতির শিকার হয় বা আর্থিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চরমভাবে অস্বচ্ছতা দেখা দেয় সেক্ষেত্রে সুশাসন অনেকটা বিঘ্নিত হয় বলে মনে করা হয়। তবে আমরা এটা বলতেই পারি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সুশাসন বিকাশের ক্ষেত্রে একমাত্র বা প্রধান অন্তরায় না, এরপরে আরও যে বিষয়গুলো আছে তার ভিতর আছে দায়িত্বশীলতার অভাব। দায়িত্বশীলতার অভাব সুশাসনের সুশাসন ব্যবস্থা নিশ্চিত করার অন্যতম একটি প্রধান অন্তরায় দায়িত্বশীলতার অভাব। আমরা আমাদের প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের কথা যদি বিবেচনায় আনি তাহলে আমরা বিগত দিনগুলিতে আমরা লক্ষ্য করি যে ভারতে যদি কোনো রেল দুর্ঘটনা ঘটে বা কোনো মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী যদি শাসন ব্যবস্থায় চরমভাবে ব্যর্থতা পরিচয় দেয় বা তার মন্ত্রণালয় যদি কোনো কাজ সঠিক সময়ে যথাসময়ে করার ক্ষেত্রে ফেল করে বা ব্যর্থ হয় তাহলে সেই মন্ত্রণালয় দায়ভার স্বীকার করে এবং সে তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে। আমরা ইতিপূর্বে বহুবার এই ঘটনাগুলো দেখছি, আমরা বহুবার দেখছি যে ভারতের রেল দুর্ঘটনায় রেলমন্ত্রী একেবারে দুঃখ প্রকাশ করে এবং সে মন্ত্রণালয় থেকে তার দায়িত্ব থেকে সে অব্যাহতি নেয়। এটা চরমভাবে দায়িত্বশীলতার প্রতি একটা শ্রদ্ধাবোধ থেকে আসে, কিন্তু আমাদের দেশে ক্ষেত্রে সেটা উল্টো হয়। আমরা শুধু আমাদের দেশ না, আমাদের দেশের পাশাপাশি পাকিস্তান, আমরা পাকিস্তানের কথা বলতে পারি, আমরা আফগানিস্তানের কথা বলতে পারি, ইরাক যুদ্ধ বিধ্বস্ত ইরাকের কথা বলতে পারি। সেখানে আসলে জনগণকে কতটুকু সামনে আনা হয়, শাসন ব্যবস্থাকে একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে জনগণকে কতটুকু মূল্যায়ন করা হয় সে প্রশ্নটা বরাবরই ছিল প্রশ্নবিদ্ধ। আমরা আমাদের বিগত সময়ে এক নৌমন্ত্রী একবার মন্তব্য করেছিল এক লঞ্চ দুর্ঘটনায় অনেকগুলো মানুষের প্রাণহানি ঘটে, তো উনি ঠিক এভাবেই ব্যাখ্যা করে যে আসলে নৌ দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে আসলে তার কি করণীয় ছিল, তার আসলে কোনো করণীয় ছিল না, তার মন্ত্রণালয় দায়ভার নেবে না, এটা নিতান্তই একটা দুর্ঘটনা। তো এভাবে দায়িত্বহীনভাবে কথা বলা বা দায়িত্বহীনভাবে রাষ্ট্রের শাসন কার্যের অন্যতম মন্ত্রণালয় পরিচয় দেওয়াটা আমার মনে হয় সুশাসনের ক্ষেত্রে অন্যতম প্রধান একটি প্রতিবন্ধকতা। আচ্ছা, সুশাসনের প্রতিবন্ধকতার ভিতর আমরা যদি শুধু স্বচ্ছতা জবাবদিহিতা বা দায়িত্বশীলতার অভাবকে আলোচনায় আনি সেক্ষেত্রে মানে এটা কতটুকু যুক্তিযুক্ত তার সাথে অনেক বেশি হবে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। আমরা জানি যে আমাদের মতো দেশগুলো যারা তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, এই দেশগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতার খুব প্রচণ্ড অভাব পরিলক্ষিত হয়। আমরা ভারতের কথা না বলে ভারতে স্বাধীনতার পর অনেকটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করে, কিন্তু পাকিস্তান এবং সেই সাথে আছে আমাদের বাংলাদেশ, আমরা ইরাক, আফগানিস্তান, আমরা তুরস্কের কথা বলতে পারি, আমরা সিয়েরা লিওনের কথা বলতে পারি, কিছুদিন আগে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দক্ষিণ সুদানের কথা বলতে পারি, যেখানে রাজনৈতিক সহিংসতায় প্রচুর মানুষের প্রাণহানি ঘটে এবং তারই অংশ হিসেবে দেশের রাজনৈতিক পরিবেশ চরমভাবে ঘটে হয়। এবং রাজনৈতিক পরিবেশ বা রাজনৈতিক যদি স্থিতিশীলতার অভাব পরিলক্ষিত হয় সেক্ষেত্রে জনগণের চরম অনিরাপত্তা বিরাজ করে এবং এই অংশ হিসেবে জনগণের মধ্যে শাসন কার্যের প্রতি বা রাষ্ট্রের শাসক শ্রেণীর প্রতি চরমভাবে অনাস্থা প্রকাশ পায়। আর এই অনাস্থা থেকে গুণাগুণি যে ঘটনাটা ঘটে সেটি হলো জনগণের শান্তি নষ্ট হয় এবং সর্বশেষ সুশাসন ব্যাহত হয়। রাষ্ট্রে যখন অশান্তি বিরাজ করে তখন রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আমরা যদি বলি একটা প্রান্তিক পর্যায়ে কৃষক পর্যন্ত সেখানে ভোগান্তি শিকার হয় ইত্যাদি কারণের পাশাপাশি আমরা যদি আরও দেখি যে রাজনৈতিক স্থিতিশীলতা শুধু রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করেই হয় না, এটা স্বাধীনতা সার্বভৌমত্বকে কেন্দ্র করে হয়। আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ অবস্থা এবং সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি দেখি সেটা মূলত রাজনৈতিক স্থিতিশীলতা বা রাজনৈতিকভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অনীহা থেকে ঘটে। তো ইত্যাদি কারণ হলো সুশাসনকে সর্বত্র প্রধান অন্তরায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্কের অভাব, রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্কের অভাব। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো দল আছে, একটা ডেমোক্রেটিক পার্টি একটা রিপাবলিকান পার্টি। তো ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির মধ্যে অতীতে যে ঐতিহ্য বলে সেটা তার ভিতরে এক ধরনের স্থিতিশীলতা ছিল, সুসম্পর্ক ছিল।
বিজেপির ভিতরে আছে, কিন্তু আমাদের দেশের যে দুটো প্রধান রাজনৈতিক দল আছে, বাংলাদেশ আমরা যেটা বলি বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এই দল দুটির ভিতর মোটামুটি জন্মলগ্ন থেকে আসলে তেমন কোনো বন্ধুত্বসুলভ কোনো পরিবেশ আমরা দেখিনি, আমরা বরাবরই দেখিনি। দল দুটো মোটামুটি নিজেদের সবসময় নিজেদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিজেদের মানে কীভাবে একেবারে বদনাম করা যায় বা রাষ্ট্রে তাদের ব্যর্থতার চিত্রগুলো জনসম্মুখে তুলে ধরা যায় বা ঘটনাগুলো সমালোচনা না করে তারা নেতিবাচকভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করে, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি টিকে আসে। তো আমরা সাম্প্রতিক সময়ে এই চিত্রটা আরও বেশি দেখি। প্রত্যেক সময়ে আমার যেটা মনে হয় যে প্রত্যেক দলই কাজ করে তার কীভাবে তার দলকে জনগণের সামনে আরও সুন্দর করে প্রকাশ করা যায় এবং প্রতিপক্ষ কীভাবে ঘায়ল করা যায়। প্রতিপক্ষের ভালো কাজগুলোকে তারা খারাপভাবে ব্যাখ্যা করে। এই যে সুসম্পর্কের অভাব, রাজনৈতিক দলের ভিতরে যদি সুসম্পর্কের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে যারা রাজনীতির সাথে সম্পর্কিত সেই জনগণ, সেই ভোটার, তারাও চরমভাবে রাষ্ট্রের প্রতি, রাজনৈতিক দলের প্রতি আস্থাহীনতার ভুগে এবং আস্থাহীনতার ভোগার ফলস্বরূপ রাষ্ট্রের সুশাসন ব্যবস্থা ব্যাহত হয়, রাষ্ট্র শাসন কার্য সঠিকভাবে পরিচালিত হয় না, রাষ্ট্রের টিকে থাকার সমস্যা বা শাসন ব্যবস্থাকে আর স্থিতিশীল করা, সুশাসন নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় শাসন কার্যে সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চরমভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। রাজনৈতিক দলগুলোর ভিতরে স্থিতিশীলতার অভাবের পাশাপাশি সুসম্পর্কেরও দারুণ অভাব পরিলক্ষিত হয়। সুসম্পর্কের যদি এই অভাব আগামীতে টিকে থাকে তাহলে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করাটা অনেকটাই জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায়। দুর্নীতি ও স্বজনপ্রীতি, পাঁচ নম্বরে আছে দুর্নীতি ও স্বজনপ্রীতি। দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রথম বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন মানুষের বিভিন্ন জীবনযাত্রার ক্ষেত্রে বা শিল্পায়নের ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন ঘটে তারই ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সেটা একেবারে পূর্ণতা পায়, আর তারই ফলশ্রুতিতে রাষ্ট্রীয় কর্মকাণ্ড বৃদ্ধি পায়, রাষ্ট্রের কার্যাবলী বৃদ্ধি পায়, মানুষের চাহিদা এবং যোগানের প্রতি রাষ্ট্র নজর দিতে গিয়ে রাষ্ট্র তার কর্মকাণ্ডকে আরও বহুগুণে বিস্তৃত করে, আর এর ফলশ্রুতিতে রাষ্ট্রের কর্মকাণ্ড যখন বেড়ে যায় তখন আমাদের দুর্নীতি এবং স্বজনপ্রীতি করার সুযোগটা বেড়ে যায়। আমরা জানি আমাদের মতো দেশ বিশেষ করে পশ্চিম আফ্রিকার দেশ, দক্ষিণ আফ্রিকার দেশগুলো বা ইউরোপের একেবারে যে দেশগুলোর বার্ষিক জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট $12,000 নিচে, তো সেই দেশগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব দেখার পাশাপাশি রাষ্ট্রীয় কার্যের পরিধি বিস্তৃত এবং বিকাশের পাশাপাশি দুর্নীতির সহযোগিতা বহুগুণে বেড়ে যায়। শুধু ওই দেশগুলোর কথা আমরা না বলে আমরা আমাদের দেশের কথা বলি। আমরা জানি যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে ব্যাপকভাবে বেশি আলোচিত হয় এবং একবার তারা এক থেকে দুই তিন তারা পরপর 3 বছর দুর্নীতিতে হ্যাট্রিক করে। তো রাষ্ট্রের শাসন কার্যকে প্রসারিত করা বা তার শাসন কার্যের বিস্তৃতি এবং বিকাশ করার পাশাপাশি জনগণের জন্য একটি সুস্থ এবং শান্তিপূর্ণ দেশ নির্মাণের করার ক্ষেত্রে যে প্রথম এবং প্রধান প্রতিবন্ধকতা সেটা হচ্ছে দুর্নীতি এবং স্বজনপ্রীতি। আমরা এটাও জানি যে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে যতটুকু এগিয়ে গেছে সেটা আমাদের দেশের কৃষকের কল্যাণে, আমাদের দেশের মধ্যে উদ্যোক্তা শ্রেণীর কল্যাণে এবং কখনোই সেটা প্রশাসন বা চাকরিজীবী শ্রেণীর কল্যাণে নয়। তো তাদের বরাবরই আমরা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হতে দেখি, স্বজনপ্রীতির কারণে তারা অনেক সময় বহিষ্কৃত হয়, আর এটার চূড়ান্ত ফলস্বরূপ রাষ্ট্রের চরমভাবে সুশাসন ব্যাহত হয়। মোটামুটি রাষ্ট্রে যে অর্থ বরাদ্দ দিয়ে বাজেটের যে উল্লেখযোগ্য পরিমাণ কর্মকাণ্ড বন্ধ হয়ে দাঁড়ায় এবং সেটা টেকসই হয় না এবং পরবর্তীকালে সরকারকে আবার নতুনভাবে অর্থ বিনিয়োগ করে সেই কাজ সমাধান করতে হয়, এতে মোটামুটি সুশাসন ব্যাহত হয় এবং দুর্নীতি এবং স্বজনপ্রীতি যার প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। দুর্নীতি এবং স্বজনপ্রীতি, এরপর আছে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের অভাব। আমরা জানি যে বিচার বিভাগ যদি স্বাধীনভাবে তার শাসন কার্য পরিচালনা করতে ব্যর্থ হয় বা স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতে না পারে সেক্ষেত্রে আছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে না এবং মানুষ চরমভাবে বিচারহীনতায় ভোগে এবং সুশাসন ব্যাহত হয়। বিচার বিভাগের স্বাধীনতাকে আমরা যদি সরকারকে স্থান দিই এবং মানুষের জন্য যদি সঠিক বিচার পাইয়ে দেওয়ার নিশ্চয়তা বিধান করতে পারি তাহলে সুশাসন অনেকটা নিশ্চিত হয় বলে আমরা মনে করি। নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যমের অভাব, নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যমের অভাব। আমরা জানি যে আমাদের পরবর্তী পয়েন্ট শক্তিশালী এবং নিরপেক্ষ বিচার বিভাগের পরাধীনতা। এরপর 8 নম্বরে আছে শক্তিশালী গণমাধ্যমের অভাব। আমরা জানি যে রাষ্ট্র যদি শক্তিশালী গণমাধ্যম না থাকে বা রাষ্ট্র যদি কোনো ধরনের পৃষ্ঠপোষকতার মাধ্যমে শক্তিশালী গণমাধ্যম তৈরি করে
পেশা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করে, তাহলে জনগণ রাষ্ট্রের প্রকৃত অবস্থা বুঝতে ব্যর্থ হয়, এবং যার ফলশ্রুতিতে শাসনের কি অবস্থা, শাসক শ্রেণীর কি অবস্থা, শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে শাসক শ্রেণী এবং শাসক এবং শাসিতের ভিতর কি অবস্থা বর্তমান, সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা জনগণের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আর এটাই এক পর্যায়ে সুশাসন অর্জন করা বা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান এবং প্রথম প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আমরা জানি যে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা সে অনেকটা নিরপেক্ষভাবে রাষ্ট্রের বিভিন্ন শাসন কার্যের ঘটনার বিস্তৃতির প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের যে ধরনের খবরগুলো আছে তার চলছে বিশ্লেষণ করে বিশ্ববাসীর সামনে প্রকৃত খবর উপস্থাপন করার চেষ্টা করে। আমরা তারই ধারাবাহিক কথায় চীন আন্তর্জাতিক বেতার দেখি, রেডিও টেহরান দেখি, ডয়েশে ভেলে দেখি, যেটা জার্মান থেকে পরিচালিত হয়, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বিবিসি আছে, বিবিসি বাংলা থেকে খুব নিরপেক্ষ এবং সুন্দর বা গ্রহণযোগ্য সংবাদ পরিবেশিত হয় বলে আমাদের দেশের দীর্ঘজনের একটা নিরপেক্ষ ধারণা ছিল। আমরা বাংলাদেশ বেতারকে আসলে বিবিসির কাতারে বা অন্যান্য আন্তর্জাতিক যে রেডিও স্টেশনগুলো আছে আমরা সেই কাতারে আমরা তাদেরকে বিবেচনা করতে পারি না, কারণ আমরা যখনই দেখি আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যখনই যে সরকার চায় সেটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই হোক আর যেভাবেই হোক তারা রাষ্ট্রের শাসকের পক্ষে কথা বলে, জনগণের অধিকার, জনগণের স্বাধীনতা, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা যতটা সোচ্চার থাকে তার সাথে অনেক বেশি কথা বলে শাসন শ্রেণীর গুণগান করার ক্ষেত্রে। তো এই যে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি, একচক্ষা দৃষ্টিভঙ্গি এবং প্রকৃত ঘটনা বা অবস্থাকে প্রকাশ করার ক্ষেত্রে চরমভাবে দৈন্যতা, এই দৈন্যতাগুলোই মোটামুটি সুশাসন অর্জন করার ক্ষেত্রে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়। এই কথা জোর দিয়ে বলা হয় ম্যাককর্নি এবং রবার্ট হেল বিখ্যাত আধুনিককালে দুজন রাষ্ট্রবিজ্ঞানী খুব জোরে সরে বলেন, রাষ্ট্র যদি গণমাধ্যমের স্বাধীনতা না থাকে, রাষ্ট্রনীতি বা রাষ্ট্রের গণমাধ্যমগুলো যদি স্বাধীন এবং নিজের মতো করে সংবাদ পরিবেশন, তথ্য উপস্থাপন, প্রকাশ এবং বিকাশের ক্ষেত্রে পরাধীনতার পরিচয় দেয়, সেক্ষেত্রে সুশাসন ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। শুধু সুশাসন ব্যাহতই হয় না, তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে সুশাসন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা অন্যতম একটা প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। রাজনৈতিক ঐক্যমত্যের অভাব, আমরা জানি যে আধুনিককালে খুব পরিচিত একটি শব্দ কোয়ালিশন সরকার বা কোয়ালিশন গভর্নমেন্ট, তবে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা এটা দেখি যে বিগত গঠনের একটা পরিবেশ আমরা লক্ষ্য করি। তো সরকার গঠনের পরিবেশ ঐক্যমত্যের ভিত্তিতে জানাটা জরুরি, রাষ্ট্রের যারা শাসক শ্রেণী আছে তাদের ভিতরে ঐক্যমত তৈরি করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বা রাষ্ট্রের ভিতরে একটি গুরুত্বপূর্ণ পদসোপান তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। কেননা রাষ্ট্র যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যমত্য তৈরি করা এবং তাদেরকে দিয়ে কোয়ালিশনের মাধ্যমে যদি সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রের জনগণরা কেন দ্বিধাবিভক্ত থাকবে, রাষ্ট্রের জনগণ কেন জনবিচ্ছিন্ন থাকবে, কেন বিচ্ছিন্ন থাকবে তারা জাতীয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমাধান সূত্র আবিষ্কার করার ক্ষেত্রে। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলোর ভিতর, রাষ্ট্রের জনগণের ভিতর ঐক্যমত্য তৈরি, জাতীয়তা বোধ সৃষ্টি, রক্তের বন্ধন, ধর্মের সম্পর্ক বা ইত্যাদি বিভিন্ন কারণগুলোতে যে ঐতিহ্যগতভাবে জাতীয়তা বোধের তৈরি হয় সেই বিষয়গুলোকে জিয়ে রাখা রাষ্ট্রের নৈতিক কাজের ভিতর পড়ে। আর রাষ্ট্র যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে সেখানে শুধু রাষ্ট্রই ব্যর্থ হয় না, সুশাসন ব্যর্থ হয়, নাগরিকের অধিকার খর্ব হয়, মানব অধিকার লঙ্ঘিত হয় এবং একটি সুষ্ঠ শান্তিপূর্ণ বা আমরা যে কল্যাণকর রাষ্ট্রের কথা বলি সেই রাষ্ট্রের মূল ধারণা থেকে রাষ্ট্র পিছিয়ে আছে। আইনের শাসনের অভাব, রুল অফ ল, 10 নম্বর পয়েন্ট, আইনের শাসনের অভাব। আমরা জানি যে আইন যদি সবার জন্য সমান না হয়, আইন যদি একটা নির্দিষ্ট শ্রেণী, আইন যদি একটা নির্দিষ্ট শ্রেণী, একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা নির্দিষ্ট কোনো পক্ষের হয়ে কাজ করে, সেক্ষেত্রে আমরা সুশাসনের চরম অভাব সেই রাষ্ট্রের ভিতর প্রত্যক্ষ করি। শুধু সেটাই নয়, রুল অফ লর মূল কথা হচ্ছে আইন সবার জন্য সমান, সমাজের দরিদ্র, নিপীড়িত, নির্যাতিত মানুষের জন্য আইন ঠিক যেভাবে কাজ করবে সেইভাবে সমাজের একজন সিনিয়র সিটিজেন থেকে শুরু করে অবসরপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা প্রতি রাষ্ট্র সমান শ্রদ্ধা দেখাবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। কিন্তু বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে ক্ষমতা এবং অর্থ এবং বিত্তের প্রভাব নিয়ে, ক্ষমতা অর্থ এবং বিত্তের দখল নিয়ে যে রাজনীতি চলে সেই রাজনীতিতে সাধারণের জন্য আইনের বাণী বিবৃতি কেঁদে মরে। আমরা সাবটিটিসের একটা কথা বলতে পারি, যার প্রত্যেকে টাকা আছে তার কাছে আইন পুকুরের পানির মতো বা সমুদ্রের পানির মতো স্বচ্ছ বা সুন্দর, আর যার প্রত্যেকে টাকা নেয় তার কাছে আইন ঠিক তার বিপরীত মেরুত অবস্থান করে ততটাই জটিল। আমরা বাস্তবে ঠিক সেই বিষয়গুলো প্রত্যক্ষ করি। আমরা রাষ্ট্রের ইদানিংকালে পারফরমেন্সের উপর কথা না বলে আমরা বিগত দিনগুলোতে দেখি বা আরও যদি আমরা পিছনে যাই তাহলে বিভিন্ন সময় যে সামরিক সরকারগুলো আমাদের রাষ্ট্র ক্ষমতায়
বরাবরই ব্যর্থ হয় এবং রাষ্ট্রের যে সঠিকভাবে আইন প্রয়োগ এবং আইন ক্ষমতা জনগণের জন্য অবহিত করলে রাষ্ট্রের যে সুফল বয়ে আনার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে যে সফলতাটা ছিল সেটা ব্যর্থতা পর্যবসিত হয় এবং সেটা ব্যর্থ হয় বলে রাষ্ট্রের জনগণ তারা তাদের স্বাধীন ও নিরপেক্ষ মত প্রকাশ করতে ব্যর্থ হয় এবং নিগ্রহের শিকার হয়, নির্যাতনের শিকার হয় এবং আইন সবার জন্য সমান না হয়, আইনের দৃষ্টিতে সবাই সমান না হয়ে উঁচু নিচু বিভেদ বা অন্ধর অবস্থা বিরাজ করে, যেটা আমরা বলতেই পারি সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম একটি প্রধান অন্তরায়। আমরা এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে বা সুইডেন বা ব্রিটেনের কথা বলি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি বা ইউরোপের আধুনিকতম অন্যান্য দেশগুলোর কথা যদি বিবেচনায় আনি, তাহলে আমরা এটা বলি যে সেই দেশগুলোতে মোটামুটি আইনের চোখে মোটামুটি সবাই সমান, সবাই সবার জন্যে সবার সুশাসন বা সবার আইনের অধিকার নিশ্চিত করার জন্যই মূলত মোটামুটি রাষ্ট্র কাজ করে, কিন্তু আমাদের মতো দেশগুলো হয় তার উল্টো, আর এতেই মোটামুটি সুশাসন চরমভাবে ব্যর্থ হয়। সুশাসনের আরেকটি অন্যতম প্রধান সমস্যা রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা, রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো
যদি আমরা এই কথা নির্দ্বিধায় আমরা বলতে পারি, ম্যাক্স এবার এই কথা খুব জোরে সোরে বলেন, উনি বলেছিলেন যে আমলারাই মোটামুটি তৃতীয় বিশ্বের স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো পরিচালনা করে, তারাই মোটামুটি সরকার গঠন করার ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করে, তারাই রাষ্ট্রের ক্ষমতাকে নির্ধারণ করে, তারাই রাষ্ট্রের ক্ষমতাকে টেকসই করার পিছনে ইন্ধন যোগায়। তো এই কথা একেবারে অমূলক নয়, এই কথা একেবারে মিথ্যা নয়, আমলাতান্ত্রিক জটিলতার কারণে বা আমলাতান্ত্রিক মানসিকতার কারণে আমাদের দেশে সুশাসন চরমভাবে ব্যাহত হয়। আমলাতান্ত্রিক জটিলতায় যদি আমরা এরকম বলি যে রাজনীতিবিদরা যে সিদ্ধান্ত নেন আমলাদের মারফত, সেই সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করা এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে জনগণের জন্য সুশাসন নিশ্চিত করাটা জটিল, কঠিন এবং অন্যতম একটি অন্তরায় হয়ে দাঁড়ায় সেটা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে। এবার হচ্ছে সরকারি ব্যবস্থাপনার অদক্ষতা, সরকারি ব্যবস্থাপনার অদক্ষতা। 90 স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো মোটামুটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দেয়, যদিও তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব বেশি শক্তিশালী হয় না। রাষ্ট্রের ভিত যদি স্থিতিশীল হয়, রাষ্ট্র যদি দীর্ঘদিন লংজিভিটি টার্ন করে বা রাষ্ট্র যদি তার দীর্ঘদিন তার বয়সটা আসলে বেশি হয় সেক্ষেত্রে সে তার সামগ্রিক ব্যবস্থাপনাকে সুন্দরভাবে মেনটেন করতে পারে। কিন্তু যদি 70 স্বাধীনতাপ্রাপ্ত কোনো দেশ হয় বা একেবারে 90 কোনো স্বাধীন দেশ হয় সেক্ষেত্রে তার ব্যবস্থাপনার অভাবের কারণে সুশাসন ব্যবস্থা নিশ্চিত হয় না। সরকারের আর্থিক বরাদ্দের কারণে, সরকারের আর্থিক বরাদ্দের কারণে বরাদ্দ বাড়ে, জনগণের জন্য আর্থিক বরাদ্দ দিয়ে সুশাসন নিশ্চিত করার চেষ্টা করা হয়, কিন্তু জনগণ সেই শাসন থেকে বঞ্চিত হয়। জনগণের টাকা সুফল জনগণ পায় না, জনগণ না পেয়ে আমলাতন্ত্র নামে একটা নির্দিষ্ট শ্রেণী পায় বা তাদের সরকারি ব্যবস্থাপনার অভাবের ভিতর দিয়ে রাষ্ট্রের কর্তৃত্বস্রূপ হয় এবং ফলশ্রুতিতে যেটা হয় যে সুশাসন ব্যাহত হয় এবং এটা সুশাসন পরিচালনা করা বা সুশাসন নিশ্চিত করা ক্ষেত্রে অন্যতম অন্তরায় হয়ে থাকে। জনগণ সরকারের অভাব, আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে শাসক এবং শাসিত শ্রেণীর ভিতরে জনগণের ভিতরে সরকার, সরকারের ভিতরে আমরা যেটা বলি না কেন, বিপক্ষের ভিতরে কখনোই জন অংশগ্রহণের সমস্যাটা ছিল না বা খুব আস্থা সংকটের কারণে তাদের ভিতরে পরিবেশটা খুব বেশি স্থিতিশীল ছিল না। সবসময় ভোটের সময় সরকার জনগণের যতটা কাছাকাছি আসে ঠিক নির্বাচনের পরে আমরা দেখি ততটাই দূরে সরে যায়, আর এর হাত ধরে সরকার জনগণকে দোষ দেয় কখনো কখনো, যদি কোনো ক্ষেত্রে সে পরাজয়ের আশঙ্কা বোধ করে, আবার কখনো কখনো আমরা দেখেছি সারা বছরই জনগণ সরকারের গালিগালাজ করে নির্দিষ্ট একটা শ্রেণীর বাদে। এই যে অবস্থা বিরাজমান জন অংশগ্রহণের অভাব এবং জন সম্পৃক্ততার অভাব ইত্যাদি কারণগুলো জনগণের ব্যাপক বা বিরূপ প্রভাব ফেলে এবং যার ফলশ্রুতিতে সুশাসন ব্যাহত হয়। সামরিক হস্তক্ষেপ, যে কথা আমরা আগেই বলছি যে বাংলাদেশ স্বাধীনতা পরে বা 75 পরবর্তী সময় সামরিক হস্তক্ষেপ দেশের জনগণের ভিতরে ভোটের অধিকারকে লঙ্ঘিত করে, সুশাসনের অভাবকে তারা বয়ে আনে এবং সামরিক হস্তক্ষেপের কারণে আমাদের দেশের শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক পরিবেশ থেকে দীর্ঘদিন বঞ্চিত হয় এবং যেটা দীর্ঘমেয়াদী ফলস্বরূপ সুশাসন থেকেই রাষ্ট্র বঞ্চিত হয়। গণমাধ্যমের স্বাধীনতার অভাব, আমরা শক্তিশালী গণমাধ্যমের কথা বলতে গিয়ে গণমাধ্যমের স্বাধীনতার যে অভাব আছে বা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে গণমাধ্যম একেবারে স্বাধীন বা নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয় সে কথাগুলো আমরা আগেই বলছি। তো এই কারণগুলো মোটামুটি সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম একটি প্রধান অবদান। জনগণ কি বলতে চায় সেই কথা যদি মিডিয়ার ভিতর দিয়ে জনগণের কাছে না পৌঁছে তাহলে জনগণ তৈরি হয় না, জনসংস্কৃতি ব্যাহত হয় এবং শেষমেশ জন অংশগ্রহণের অভাবে সুশাসন ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের পক্ষে কঠিন হয়ে যাবে। তবে আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে উপরোক্ত বিষয়গুলোর পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার অভাব বা গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম একটি প্রধান অন্তরায়। নিরপেক্ষ নির্বাচনের অভাব, নির্বাচন ব্যবস্থা যদি নিরপেক্ষ না হয়, আমরা জানি যে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে বিভিন্ন সময়ে যে সরকারগুলো ক্ষমতায় আসে তাদের নির্বাচন নিয়ে এক ধরনের আফসা বা ধোয়াটে এক ধরনের পরিবেশ বিরাজ করে, কোনো পক্ষই নির্বাচনী ফলাফলকে মেনে নিতে অস্বীকার করে বা মেনে নিতে চায় না, এই যে আস্থা এখন বা মেনে নিতে চায় না নির্বাচনের কারসূচি বা দুর্নীতি হয় ইত্যাদি বিষয়গুলো যে অভিযোগগুলো আনা হয় সেটা অনেকটাই যুক্তিযুক্ত ইত্যাদি কারণগুলো বরাবর বিতর্কিত বা বরাবর প্রশ্নবিদ্ধ ছিল বিধায় সুশাসন ব্যবস্থাটা রাষ্ট্রের জন্য ততটাই কঠিন হয়ে দাঁড়ায়। শক্তিশালী স্থানীয় সরকারের অভাব, আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার কথা বলি, যদি শুধু কথাই বলি আমরা কাগজে কলমে এই বিষয়ে মেকানিজমকে ডেভেলপ করার চেষ্টা করি কিন্তু আমরা বাস্তবতা দেখি পুরোটাই উল্টো, বাস্তবতা ভিন্ন। সুশাসন স্থানীয় ব্যবস্থাকে শক্তিশালী করার ভিতর দিয়ে সুশাসনকে জনগণের দৌড় গড়ায় পৌঁছে দেওয়া যে বড় বড় বলি আমরা বলি সেই বিষয়গুলো আসলে স্থায়ী হয় না, সেই বিষয়গুলো কখনোই টেকসই হয় না, আর টেকসই না হওয়ার কারণে একেবারে সুশাসনের যে প্রান্তিক যে সুফল আছে সেটা একেবারে পাড়া বা মহল্লার জনগণের কাছে পৌঁছায় না, একটা নির্দিষ্ট শ্রেণী বা একটা নির্দিষ্ট পেশার মানুষের ভিতরে সেটা সীমাবদ্ধ থাকে। দারিদ্র্য এবং অশিক্ষা, দারিদ্র্য এবং অশিক্ষা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে
রাষ্ট্র ব্যবস্থা কল্যাণকর রাষ্ট্র তৈরি বা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম একটি প্রধান অন্তরায়। আমরা অন্যতম একটি প্রধান অন্তরায় এই জন্যই বলছি, শিক্ষার অভাবে রাষ্ট্রের জনগণ সঠিকভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে ব্যর্থ হয় এবং দারিদ্রতার কারণে সে তার লাইফ স্ট্রাগল করতে ব্যর্থ হয় এবং সে তার যথাসময়ে তার যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। ফলশ্রুতিতে সে শুধু নিজেই ভোগান দিতে পারে তা না, তার কারণে তার আশপাশের যে পরিবেশটা নষ্ট হয়, তার আশপাশে মানুষের ভোটাধিকারের যে পরিবেশটা নষ্ট হয় এবং ফলশ্রুতিতে সেও সেই ভোগান্তির শিকার হয়। তো আমরা দারিদ্র অশিক্ষার কথা যদি বলি, আমরা দেখি যে আমাদের মতো দেশ বা একেবারে বার্ষিক জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যে দেশগুলোতে একেবারে লোয়ার ক্লাস বা একেবারে নিম্নমুখী, আমাদের দেশের মতো বা আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো, তো সেখানে সুশাসন ব্যর্থ বা সেখানে সুশাসন নেই, সেখানে দুঃশাসন চলে তেমনটিও বলা যায়। ঠিক তারই হাত ধরে আমরা ইউরোপের কয়েকটা দেশের কথা বলতে পারি। ইউরোপে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া বা হাঙ্গেরি বা সুইজারল্যান্ডের কথা আমরা বলি, সেখানে দেখি যে জনগণ 100% শিক্ষিত বা শিক্ষার হার সেখানে বেশি এবং সম্পদের প্রাচুর্যতা থাকার কারণে সুশাসন ব্যবস্থা সেখানে কতটাই সুসংহত এবং বিস্তৃত। তাহলে সুশাসন এবং সুশাসনকে সুসংহত করতে হলে দারিদ্রতার অশিক্ষা থেকে রাষ্ট্রকে মুক্ত করা ছাড়া আসলে বিকল্প কোনো পন্থা নেই। এবং বিগত আমরা যে পয়েন্টগুলো আলোচনা করছি সেই পয়েন্টগুলোর ভিতর অশিক্ষা এবং দারিদ্রতা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাজনৈতিক বিরোধ এবং সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, মানুষ সচেতনতার অভাব, দেশপ্রেমের অভাব ইত্যাদি বিষয়গুলো সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম প্রধান এবং অন্তরায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা মোটামুটি আজকে পর্যন্ত। আমরা আজকে আলাপ করছি সুশাসন কি এবং সুশাসনের যে সমস্যা অন্তরায় বা প্রতিবন্ধকতা আছে সেগুলো আমাদের আগামী ক্লাসের আলোচনা। আমাদের সুশাসন ব্যবস্থাকে আরো বেশি সুসংহত করা যায়, সুশাসন ব্যবস্থাকে টেকসই করা যায় এবং কীভাবে সুশাসন ব্যবস্থা রাষ্ট্রের জন্য নিশ্চিত করা যায় বা রাষ্ট্রের ভূমিকা কী বা রাষ্ট্রের কর্তব্য কী বা রাষ্ট্রের দায়িত্ববোধ কী, বিকেন্দ্রীকরণ, রাজনীতি এবং সর্বোপরি জনগণের রাষ্ট্রের জন্য সুশাসন ব্যবস্থাকে নিশ্চিত করা সহজ হয়। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে